দর্শক, এবারে জানিয়ে দিব দেশের পুঁজিবাজারের লেনদেনের সব খবর। খবর শুরুতে আপনাদেরকে ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছি যে সূচকের নিম্নমুখী ধারায় আজকে লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। প্রধান সূচক ডিএসইএক্স 28 পয়েন্ট কমে দাঁড়ায় 6280 পয়েন্ট। ডিএসইতে আজকে লেনদেন হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা একটু সূচকের যেই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আজকে যতগুলো শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের হাত বদল হয়েছে তার মধ্যে 12টির দাম বেড়েছে এবং কমেছে 148টির এবং অপরিবর্তিত ছিল 150টির দাম। ডিএসইতে আজকে লেনদেন হয়েছে 500 কোটি টাকার। এবার একটু আপনাদেরকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনের সব খবর খবর জানাবো। দেখছি যে ঢাকাকে অনুসরণ করে চট্টগ্রামে কিন্তু নিম্নমুখী ধারায় আজকে লেনদেন হয়েছে। সার্বিক সূচক সিএসপিআই 68 পয়েন্ট কমে দাঁড়ায় 18595 পয়েন্টে। এবার একটু আপনাদেরকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের কতগুলো দাম বেড়েছে সেটি দেখাই। 13টির দাম বেড়েছে আজকে, কমেছে 80টির এবং অপরিবর্তিত ছিল 50টির দাম। সিএসইতে আজকে লেনদেন হয়েছে প্রায় 8 কোটি টাকার বেশি। এই ছিল মোটামুটি দেশের পুঁজিবাজারে লেনদেনের সব খবর খবর।